গুড মর্নিং, কেমন আছো সবাই? মিঠি স্কুল হলিডে শেষ, প্রায় দু সপ্তাহের হলিডে ছিল এবং সত্যি কথা বলতে মিঠি স্কুল যাচ্ছে প্রায় এক সপ্তাহ হতেও চলল। এবং এরকম নয় যে আমি হলিডেতে ব্লগ করার চেষ্টা করিনি বা শুরু করিনি, কিন্তু হ্যাঁ, ব্লগগুলো আমি শেষ করে উঠতে পারিনি। তোমাদের সাথে গল্পটা একটু কম হয়েছে, কিন্তু কিন্তু অনেস্টলি এই হলিডেতে আমি, মিঠি বা আমরা অ্যাজ এ ফ্যামিলি বেশ মজা করেছি। কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা এবং যেটা হয় যে রোজ সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় স্কুলের জন্য এবং খাবার বানানো, রুটিন করে মিল প্ল্যান করা, মিল প্রেপ করা, এই সমস্ত কিছু করতে হয়। কিন্তু এই দু সপ্তাহ যেটা হয়েছে যে কোনো সকালে ওঠার তাড়া ছিল না, বেশি অফিসে গেছে, আমি আর মিঠি একটু লেট পর্যন্ত ঘুমিয়েছি। এবং লাকিলি এই বছর যাই না, হয়তো আমি প্রচুর কমপ্লেন করতাম বলে কিনা যে ঠান্ডা 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 এই হলিডেতে খুব একটা, ইউজুয়ালি জুলাইতে যেমন খুব বৃষ্টি হয়, খুব একটা বৃষ্টি হয়নি। ফলে আমি আর মিঠি মাঝে মাঝেই কিছু প্লে ডেটে গেছি, এখানে ওখানে বেরিয়েছি, পার্কে গিয়েছি। তো ভালো কেটেছে হলিডেটা, বেশ ভালো কেটেছে। এবং এখন মিঠি স্কুল শুরু করে দিয়েছে, আর সে কারণে আমি আবার রেগুলার ব্লগিংয়ে ব্যাক করে এসেছি। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে আরেকবার জিজ্ঞাসা করি তোমরা কেমন আছো, যারা নতুন বন্ধু তাদেরকেও বলছি কেমন আছো তোমরা সবাই। আশা করি তোমরা ভালো আছো। আর যারা এই চ্যানেলটা সম্পর্কে জানো না তাদেরকে বলি যে আমার নাম শ্যামলী, ফুডি স্যাটেলাইট, যেখানে আমি আমার বন্ধুদের সাথে থ্রু লেন্স গল্প করি, চেষ্টা করি আমি নিজে একজন মা হিসেবে অন্য মায়েদেরকে কিছু ইন্সপিরেশনাল টিপস দেওয়া, যেগুলো আমার লাইফে কার্যকরী হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা, হোম মেকিং, রুটিন, অর্গানাইজেশন বা টাইম ম্যানেজমেন্ট, যেগুলো আমাকে হেল্প করেছে। কারণ আমিও অন্যকে দেখেই শিখি, অন্যের কাছ থেকে শিখি, যেগুলো আমাকে হেল্প করেছে আমি সেই টিপসগুলো এখানে তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্টলি আমি যখন ব্লগিং করছিলাম না, তখন কিছু কোয়েশ্চেন আসছিল কিছু জব রিলেটেড, এডুকেশন রিলেটেড এবং আরও অন্যান্য টপিকে। সত্যি কথা বলতে ফুড ইজ আট লাইফ রাইট প্লেস নয় যেখানে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া বা এই ধরনের ডিসকাশন করা। এখানে এই চ্যানেলটা মূলত ফোকাস হচ্ছে হোম মেকার্সদের জন্য বা হোম ম্যানেজমেন্টের জন্য। সো যারা যারা ইন্টারেস্টেড প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আর এই যে ব্লগের টাইটেলটা তোমরা দেখছো, এটা কিন্তু একদিনের ব্লগ নয়, মানে আমি প্রত্যেক দিনই শুরু করেছি, কিন্তু তারপরে কিছুটা ব্লগ করার পরে সেই ব্লগটাকে আমি আর শেষ করতে পারিনি। কিন্তু তবুও যেটা হয় যে তোমরা মিঠিকে দেখতে ভালোবাসো, আমি আর মিঠি তোমাদের সাথে কথা বলতে ভালোবাসি। এবং তোমরা অনেকেই আমাকে বলো যে তোমার প্রিন্টারেস্ট বোর্ডের যে পিনগুলো, এডুকেশনাল যেইগুলো তুমি মিঠির জন্য পিন করে রাখো, অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো আমাদেরকে হেল্প করে। তো আমি যে যে ক্লিপগুলো নিয়েছি আমি সেগুলোকে জুড়ে আজকের এই ব্লগটা বলতে পারি একটা ছোট্ট খাটো গ্লিমস যে আমরা হলিডেতে কী করেছি, কীভাবে কাটিয়েছি। যেই সমস্ত মায়েরা বাচ্চাদের পড়াশুনো নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও, আমি তোমাদেরকে বলছি আমি বাচ্চাদের জন্য, মানে মিঠি স্টাডি অ্যাক্টিভিটির জন্য একটা বোর্ড করে রেখেছি এবং আমি ওকে যা 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 শেখাই সেখানে পিন করতে থাকি। তো তোমরা ওই প্রিন্টারেস্টে ওই লিঙ্কটা দেখো, নিশ্চয়ই আমার মনে হয় তোমাদের জন্য কিছু না কিছু কিছু না কিছু হেল্পফুল হবে। আর অনেকেই তোমরা আমাকে বলেছিলে যে দিদি মিঠি যখন দু বছরের ছিল, মিঠি যখন সদ্য সদ্য পড়াশুনো শুরু করেছিল, তখন তুমি মিঠিকে কিভাবে পড়াতে বা কিভাবে শুরু করেছো সেগুলো যদি আমাদের সাথে শেয়ার করো খুব ভালো হয়। তোমরা দেখবে যে আমি চেষ্টা করি যে প্র্যাকটিক্যালি মিঠি কি করছে সেটা দেখানোর। যেমন আজকের ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে মিঠি যখন পড়ছিল বা করছিল আমি ফিল্ম করেছি, যদিও আজকাল সেটা করার একটা ছোট প্রবলেম কি হয় জানো তো, যে ও তো ছোট এবং বাচ্চারা সবসময় অ্যাটেনশন সিকার হয়, তো ওরা ক্যামেরার দিকে তাকায় অনেক বেশি, মানে নিজের পড়াটা করার থেকেও ক্যামেরার দিকে অনেক বেশি ওর অ্যাটেনশনটা ক্যামেরায় চলে যায়। তো সেই কারণে আমি এখন থেকে চেষ্টা করবো যে ওকে যা যা আমি করাচ্ছি ও যখন থাকবে না ওর অ্যাবসেন্সে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তার একটাই কারণ, তোমরা যারা মা তোমরাও এটা বুঝবে যে বাচ্চা ক্যামেরার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাট্রাক্টেড হয়ে পড়াশোনায় 100% কনসেন্ট্রেট করবে না, সেটা আমাদের মায়েদের নিশ্চয়ই ভালো লাগবে না। আমি চেষ্টা করবো, আমার আমার ডেফিনেটলি মনে আছে আমি কী কী করিয়েছি, কিন্তু সেগুলো আমি হয়তো প্র্যাকটিক্যালি তোমাদেরকে এখন দেখাতে পারবো না। কিন্তু ডেফিনেটলি যা যা আমি ফলো করেছি আমি কোনো না কোনো এডুকেশনাল ব্লগে, কারণ আমি ভাবছি এটা আমাকে অনেকে তোমরা বলো, তাই আমি উইকে একটা করে আমি হয়তো স্টাডি রিলেটেড ব্লগ রাখবো যেখানটাতে আর কি আমি মিঠিকে কী করিয়েছিলাম বা কী করাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো ফুড ইজ আট লাইফে। তো চলো এবার ব্লগটা শুরু করি। গুড আফটারনুন
তুই কি করে এসেছিস? হেয়ার কাট দেখা তোর হেয়ার কাট সবাইকে গড় গড় এরকম এরকম গড় এরকম না রাউন্ড এরকম এরকম হ্যাপি হ্যাপি হলিডে তো কিছু করতে হয় নতুন তাই হেয়ার কাট তাই তো ওকে যা হ্যালো গুড আফটারনুন কেমন আছেন সবাই নতুন নতুন কিছু করতে হয় যাতে মনে হয় হলিডে তো মিঠির চুলটা অনেকটা বড় হয়ে গিয়েছিল এবং আমারও আর যেটা হয় এখন শীতকাল সকালবেলা উঠে তাড়াহুড়ো করে ওর চুলের জট ছাড়িয়ে বিনুনি বাঁধা তো চল তো চুলটা কেটে দিই এবং একটু হেয়ার কাট করে চলে এলাম মানে কি হয় এগুলো আমি যেগুলো বলি ছোট ছোট চেঞ্জেস কিন্তু সেগুলো মনটাকে ভালো করে দেয় আমি মেলবার্নে আসার আগে যখন কলকাতায় থাকতাম আমার সবসময় এই লেন্থেরই মানে চুলটা থাকতো কখনো খুব একটা বড় কিছু ছিল না কিন্তু এখানে আসার পরে আমি ঠিক আমার মনের মতো কোনো হেয়ার ড্রেসার পাচ্ছিলাম না যাকে আমি কনভে করতে পারি যে এক্স্যাক্টলি আমি কী চাই বাট রিসেন্টলি একজনকে পেয়েছি এবং আই এম সো হ্যাপি তোমরা আমার এক্সাইটমেন্ট দেখে বুঝতে পারছো কারণ ব্লগিং শুরুতেই হচ্ছে সমস্ত হেয়ার ড্রেসিং হেয়ার কাটিং নিয়ে গল্প তো এখন তো মিঠির হলিডে চলছে এবং দু তিন দিন হয়েও গেছে ও একদিন হলিডে প্রোগ্রামে গিয়েছিল এবং খুব মজা করেছে আরেকদিন এমনি পার্কে খেলা হয়েছে আজকে আমি মিঠি দুজনেই বাড়িতে থাকবো তোমরা জিজ্ঞাসা করেছো আমি মিঠিকে কী পড়াই তো আমি যখন যখন ওকে পড়াবো মানে যে যে অ্যাক্টিভিটিসগুলো ওকে করাবো আমি সেগুলোকে ফিল্ম করছি এবং তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক তো এখন আমরা মিঠি আমি আর মিঠি এখন যেটা করছি ওয়ার্ড ফ্যামিলির উপরে কাজ করছি গত সপ্তাহে আমরা অ্যাট ওয়ার্ড ফ্যামিলির উপরে কাজ করেছিলাম আমি ক্যামেরাটাকে জুম করছি ঘুরিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এটা ছিল অ্যাট ওয়ার্ড ফ্যামিলির উপরে ওকে প্রথমে যেটা সাউন্ডটা শেখানো হয়েছিল আমি মিঠিকে জিজ্ঞাসা করছি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী কী ওকে শিখেছি মিঠি হোয়াট ইজ দ্য সাউন্ড এইটি অ্যাট এরপরে অ্যাটটা শেখানোর পর আমি অ্যাট ফ্যামিলি রিলেটেড অ্যাট অ্যাট ওয়ার্ড ফ্যামিলি রিলেটেড যা ওয়ার্ড আছে সেগুলো আমি ওকে শেখানোর চেষ্টা করেছি জাস্ট একটা করে লেটার ওকে দিয়েছি ওকে বলেছি কোনো লেটার শব্দ হয় কি না জানো যেমন মিঠি ইফ উই সে ইফ ইউ প্লেস এ দেন ইজ দ্যাট এনি ওয়ার্ড অ্যাট ইজ দ্যাট এনি ওয়ার্ড আমরা যেটা করেছি আমরা এরকমভাবে এ টি এবারে ধরো আমি এর সামনে ওকে একটা কোনো একটা লেটার বসালাম সো আমি ধরো এখানে ইফ ইউ প্লেস এ বিফোর অ্যাট ইজ দ্যাট এনি ওয়ার্ড অ্যাট এনি ওয়ার্ড নো ওকে দেন হোয়াট কামস আফটার এ সো লেট মি পুট দ্য লেটার বি হিয়ার ইজ দ্যাট এনি ওয়ার্ড ব্যাট ব্যাট তো ও জানে ব্যাট একটা ওয়ার্ড হলো সাথে সাথে আমি কি করছি খাতায় লিখে দিচ্ছি এবং তারপরে ওকে প্র্যাকটিস হচ্ছে তো বেসিকলি আমরা যেটা করছি আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট হোয়াট কামস আফটার বি সো ওয়্যার ইজ দ্য লেটার সি হিয়ার ইজ নাও রিড দ্য ওয়ার্ড ফোনিক আমি শেখাচ্ছি অ্যানটা করেছি ব্লু দিয়ে আর বাকি যে লেটারগুলো কাজ করবে সেগুলোকে আমি রেড দিয়ে করেছি রেড লেটারগুলো হচ্ছে ওর জন্য ফোনিক সো আর এটা পিন্টারেস্টে দেখবে আমি একটা বোর্ড পিঙ্ক করে রেখেছি এই আইডিয়াটা সেখান থেকেই পাওয়া কিন্তু আমার কাছে যা জিনিস ছিল সেই অনুযায়ী আমি জিনিসটাকে গুছিয়েছি যেমন আমার কাছে কিছু কার্ড ছিল এটা হচ্ছে অ্যান ওয়ার্ডের কার্ড দেখতে পাচ্ছ অ্যান এবার আমি ওকে ফার্স্টে বলছি সে ইট ফার্স্ট হচ্ছে সে ইট দেন মেক ইট অ্যান্ড দেন রাইট ইট তো এ মিঠি বলবে এ এন নাও সে নাও মেক ইট দ্য অ্যান ওয়ার্ড
and why is the lid different color? Jati kana. So o banalo and ebar etar sathe sathe ekta kore letter debe. Now take one letter. What's the word? Can. Ei holo can. So ebare mithi jeta korbe ekhane dekho ami oke likhte diyechi. এবারে ওই এই পুরো লাইনটা জুড়ে ক্যানটা প্র্যাকটিস করবে সি এবং ও বলে বলে ফোনিক করে বলো সি সি নো নট লেটার ফোনিক খ আ উম খ আ উম খ তো এবারে ও যেটা করবে প্র্যাকটিস করবে তো আজকের আমার মেইনলি এটাই ওকে করানোর আছে অ্যান ওয়ার্ডের করাবো লাইক ক্যান প্যান ভ্যান ট্যান এরকম করে করে ও করবে এবং এটা অ্যাট আ স্টেজও করতে পারবে না ধরো এটা করতে হো আমি জানি একটা ওয়ার্ড প্র্যাকটিস করতে ওরা তো 15-20 মিনিট লাগবে ব্রেক নেবে আবার করবে তো এই হচ্ছে আজকের অ্যাক্টিভিটি তারপরে যদি আমি আবার কিছু করি তোমাদের সাথে আবার সেগুলোকে শেয়ার করবো কত এসছিস Dockland Library, yeah. What a key, that too? Show Jabra Kong. It was a Melbourne Eye, London Eye, Melbourne Eye. Look. Good afternoon. Kemon acho shobai. Ajke bes শীতকালে রোদ ঝলমলে বুঝতে পারছো তো একটা জাস্ট ওয়ার্ম একটা ড্রেস পরে চলে এসেছি এখন আমরা ডকল্যান্ডে এসেছি তো এখানে আজকে যদি একটু সানি ওয়েদার রয়েছে সামনে একটা পার্ক আছে একটা লাইব্রেরি আছে তো মিটি একটু 10-15 মিনিট ওখানে খেলে নেবে আর তারপর টুকটাক শপিং ঘরে জিনিসপত্র কেনা যেরকম রেগুলার উইকেন্ড হয় তো চলো আমাদের সাথে পার্ক যদি দেখা যায় আর মিঠিকে তাহলে আটকানোটা বড় কঠিন কাজ আর এই হচ্ছে ডকল্যান্ড লাইব্রেরি মিঠি যা পার্কে আর আমি 10-15 মিনিট একটু লাইব্রেরি থেকে ঢুমে আসি যদি 10-15 মিনিটে কিছুই হয় না তবু জাস্ট ওই আর কি চল 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 এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা DFO সেন্টার যাচ্ছি DFO এখন আমরা মেলবোর্ন সিটির মধ্যে দিয়ে ড্রাইভ করছি তো চলো তোমাদেরকে দেখাই মেলবোর্নের সিটি ভিউ
জলের বোতল দিচ্ছি, শপিং এ এসেছিলাম এবং তারপরে মিষ্টির জিনিস কেনাকাটা হলো, আমাদের আর কিছুই কেনা হলো না। কি কিনেছিস? ওই দেখো হাতের মধ্যে একটা ব্যান্ড নিয়ে।